আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইটিএফ লেভারেজ টোকেন নিয়ে। আপনারা অনেকেই আমার কাছ থেকে কন্টিনিউয়াসলি মেসেজ করে ইনবক্স করে জানতে চাচ্ছেন বিটিসি আপ, লিঙ্ক আপ, বিভিন্ন কয়েনে যে আপ ডাউন কয়েনগুলো রয়েছে বাইন্যান্সে সেগুলো নিয়ে কিভাবে প্রফিট করবেন, কিভাবে ট্রেড করবেন, এ টু জেড জানতে চেয়েছেন। এই নিয়ে আজকে বিস্তারিত ডিসকাস করা হবে। ইটিএফ লেভারেজ টোকেন নিয়ে আজকের ভিডিওর টপিকসগুলো কী কী সেগুলো আমরা আগে জেনে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে লেভারেজ টোকেন, ইটিএফ টোকেন, এগুলো কি, আপ ডাউন কয়েন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেকেন্ড অফ হচ্ছে লেভারেজ টোকেনে ইটিএফ টোকেনগুলো কিভাবে কাজ করে, এবং থার্ড অফ লেভারেজ টোকেনগুলোর সুবিধা অসুবিধা কি রয়েছে, এছাড়া ইটিএফ মার্কেটের এই আপ ডাউন কয়েনগুলো থেকে কিভাবে প্রপারলি ইনকাম করবেন, কিভাবে লস হয়, আপনাদের লাভ হবে, এভরিথিং আলোচনা করব। ভিডিওর শুরুতে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এছাড়া ক্রিপ্টো কারেন্সি সেক্টরটাকে আপনারা যারা প্রফেশন হিসাবে নিতে চান, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ফুল টাইম প্রফেশন হিসাবে নিতে পারবেন। এছাড়া আপনি যদি একজন জব করে থাকেন তাহলে আপনি এটাকে পার্ট টাইম জব হিসাবে নিতে পারেন। এই জন্য আপনার প্রপার গাইডলাইন, সাপোর্ট, অ্যাডভাইস এবং কাজ শেখার দরকার হতে পারে, সেটি আমাদের কাছ থেকে প্রপারলি শিখতে পারবেন। ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা জানবো ইটিএফ মানে কি। ইটিএফ হচ্ছে অ্যাক্সেস ট্রেডেড ফান্ড। সো এটি মূলত এটি ইটিএফ নিয়ে অনেক কিছু জানার আছে। ইটিএফ মার্কেট নিয়ে যদি আপনারা জানতে চান এ নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও করব, শুধু একটা ভিডিও লেগে যাবে ইটিএফ মার্কেট নিয়ে ডিসকাস করতে গেলে। সেটি যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ইটিএফ টোকেনগুলো মূলত আমেরিকান এক্সচেঞ্জ কমিশন ভিত্তিক নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং ট্রেড হয়ে থাকে, যেটাকে আমরা সহজে SEC বলে থাকি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। কিন্তু এই যে বাইন্যান্স সহ অন্যান্য এক্সচেঞ্জ সাইডের যে ইটিএফ মার্কেটটা রয়েছে সেটা MXC-তে বুল, বিয়ার নামে, এছাড়া হটবিটে বিভিন্ন নামে রয়েছে, আর বাইন্যান্সে এখানে আমরা দেখতে পাচ্ছি আপ ডাউন নামে এভাবে পরিচিত। এই ইটিএফ মার্কেট এবং যে মেইন মার্কেটের ইটিএফ এই দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট রয়েছে। আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জ কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। ইটিএফ লেভারেজ টোকেন মূলত ERC-20 টোকেন, যা হোল্ডারের আপনি আমি যারা হোল্ডার রয়েছি তাদেরকে লেভারেজ অফার করে থাকে। এই টোকেনগুলো মূলত আমরা যে গতানুগতিক ট্রেড করে থাকি সেটার বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে একটি লেভারেজ অবস্থান লাভ করে। এই টোকেনগুলো মূলত পরিচালিত হয় প্রত্যেক দিন আমরা যদি 2 UTC টাইম হিসাব করি, যখন মার্কেটের পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার 10% পরিবর্তিত হয়, তখন এই টোকেনগুলো সক্রিয়ভাবে এক্সচেঞ্জ সাইটগুলো তাদের রেশিও অনুযায়ী তারা পুনর্মূল্যায়ন করে থাকে এবং কাজ করে থাকে। এই ইটিএফ এর লেভারেজ টোকেনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট তাদের নির্দিষ্ট এক্সচেঞ্জ সাইটের মত অনুসারে তারা কিন্তু এগুলো রিনেম করে থাকে, নতুন করে লঞ্চ করে থাকে, রিলেট করে থাকে, বিভিন্ন নিয়ম রয়েছে। তো আমরা এখন জাস্ট একটা ইটিএফ লেভারেজ টোকেন নিয়ে ডিসকাস করে আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ইথ আপ USDT, সো ইথেরিয়াম আপ যে কয়েনটা টোকেনটি রয়েছে লেভারেজ টোকেন সেটি কিভাবে কাজ করে থাকে। এটি 3x 5x আমরা দেখে থাকি বিভিন্ন কয়েনের সাইডে। সো এই লেভারেজ টোকেনগুলো অর্থাৎ এই লেভারেজ অথবা ফিউচার মার্জিনে আপনি 3x আপনার ফান্ডের 3 গুণ, আর 5x থাকলে সেটি আপনার ফান্ডের 5 গুণ আপনি কিন্তু লেভারেজ নিয়ে ট্রেড করতে পারবেন। সো ফর এক্সাম্পল ইথ আপ, সো ইথ আপ যদি আমরা সহজে ধরি এটি 3x, তো মেইন ইথেরিয়াম যদি যেটার পাশে কোনো আপ ডাউন লেখা থাকবে না, আমরা যেটা ইথেরিয়াম মেইন ইথেরিয়াম কয়েনটি যদি 1% আপ হয়ে থাকে, সেক্ষেত্রে এই ইথ আপ কিন্তু 3% আপ হবে। সহজে আপনি বুঝতে পেরেছেন। আমি আবার রিপিট করছি, মেইন ইথেরিয়ামের যে ইথেরিয়াম কয়েন রয়েছে সেটি যদি 1% আপ হয়, তাহলে আপনি যদি ইথেরিয়াম আপ কয়েনটা কিনে থাকেন তাহলে আপনি এখানে 3% আপ পাবেন, অর্থাৎ আপনার 3 গুণ আপনি লাভ পাবেন। আপনি মেইন ইথেরিয়াম কিনে রাখলে আপনি $100 দিয়ে, সেক্ষেত্রে 1% আপ হলে আপনার $1 প্রফিট থাকার কথা। সেক্ষেত্রে আপনি যদি ইথ আপ কিনে রাখেন তাহলে মেইন ইথেরিয়াম যদি 1% আপ হয়, এই ইথ আপ আপনাকে 3 গুণ প্রফিট দিবে, অর্থাৎ সেই অনুযায়ী আপনি প্রায় $3 লাভ করতে পারবেন প্রত্যেক $100, যেটা আপনি স্পট ট্রেডিংয়ে মাত্র $1 প্রফিট করতে পারতেন। এছাড়া যদি মেইন ইথেরিয়াম ডাউন হয় তাহলে আপনি কিন্তু এই ইথ আপ যদি কিনে থাকেন তাহলে এখানে আপনার 3 গুণ
লস হবে। আমরা একটু আগে দেখেছি ইথেরিয়াম আপ, এখন দেখব ইথ ডাউন। একইভাবে যদি এখানে ইথ ডাউন আপনি কেনার পর মেইন ইথেরিয়াম যদি 1% কমে যায়, তাহলে ইথেরিয়াম ডাউনে আপনার এখানে 3% বেড়ে যাবে। হিসাবটা আশা করি বুঝতে পেরেছেন। লেভারেজ টোকেনগুলো সবসময় নির্দিষ্ট অবস্থান রয়ে থাকে, যেমন লেভারেজের পরিমাণ পরিবর্তিত হবে না, এটি সর্বদা 0.5x, তারপর 1x, 2x, 3x, 5x, 10x পর্যন্ত থেকে থাকে। সো এর মানে এখানে আপনি অনেক বেশি লাভও করতে পারবেন, অনেক বেশি লসও করতে পারবেন। স্পটেডের তুলনায় রিস্কও বেশি, প্রফিটও বেশি। সো এক্ষেত্রে মার্কেট বিভিন্ন এক্সচেঞ্জ সাইড মূল টোকেনগুলোর সাথে লেভারেজ বজায় রাখতে লেভারেজ টোকেনগুলো তারা রিব্যালেন্সিং নামে কনভার্ট করে থাকে। সো এই আপডাউন এবং বুল বিয়ার বিভিন্ন নামে লেভারেজ ইটিএফ টোকেন রয়েছে, এগুলো সম্পর্কে আপনার আরও অনেক কিছু জানতে হবে। এগুলো কেনার আগে আপনার যে সমস্ত বিষয় জানা উচিত। তো এখানে কিন্তু পুনঃ রিব্যালেন্সিং এর উপরে একটি বড় প্রভাব ফেলে মার্কেট। সো সেই হিসাবে আমরা বলতে পারি লেভারেজের এই টোকেনগুলো, আপডাউন টোকেনগুলো, বুল বিয়ার টোকেনগুলো আপনি কিন্তু লং টার্ম পারপাসে কিনে রাখলে আপনি অবশ্যই লস করবেন। আপনি এটাকে শর্ট টাইম পারপাসে কিনবেন। এই ইটিএফের লেভারেজ টোকেনগুলো কিন্তু আপনাকে লসের সম্মুখীনে বেশি করবে, আমি অনেক দিন রিসার্চ করে ট্রেড করে দেখেছি। সো একটি নর্মাল ইথেরিয়াম যদি আপনি $100 বাই করেন এবং ইথেরিয়াম আপ যদি $100 বাই করেন, সেটি যদি আমরা এখানে জাস্ট আমরা 4 দিনের হিসাব দেখি কোনটি আপনাকে প্রফিটেবল করবে সেটা আপনি বুঝতে পারবেন। আমরা যদি ইথেরিয়ামের যে মেইন ইথ রয়েছে সেটি যদি আমরা $100 দিয়ে বাই করি, তাহলে কিন্তু 10% আপ হলে আমাদের $10 প্রফিট থেকে যায়, তাহলে $110 হয়ে যায়। আর $100 যদি আমরা ইথের যেই বুল রয়েছে অথবা ইথ আপ রয়েছে সেটি যদি আমরা বাই করি, তাহলে আমাদের $130 কিন্তু প্রফিট হয়। কারণ এখানে 10% আপ হলে আমরা মাত্র স্পট ট্রেডিংয়ে 10%ই প্রফিট পাবো, সেক্ষেত্রে $10। এছাড়া লেভারেজ টোকেনে ট্রেড করলে আমরা কিন্তু $30 পাবো, 3 গুণ। দিনে যদি আমরা দেখি মার্কেট যদি 15% ডাউন থাকে, তাহলে আমাদের কিন্তু স্পট ট্রেডিংয়ে যে ইথেরিয়াম রয়েছে নর্মাল ইথ কয়েন সেটি কিন্তু আমাদের ডাউন হয়ে $93.50 এসে যায়। এক্ষেত্রে আমাদের যে লেভারেজ টোকেন রয়েছে ইথেরিয়াম আপ অথবা ইথেরিয়াম বুল, সো এটি কিন্তু আমাদের ডাউন হয়ে অলমোস্ট এখানে $71.50 এসে যায়। কারণ 15% ডাউন হলে নর্মাল স্পট কয়েনটা আমাদের যেইটুকু অনলি 15%ই ডাউন, কিন্তু আমাদের লেভারেজ টোকেনটা 3 গুণ ডাউন হয়েছে, 45%-এর মতো। এছাড়া আমরা যদি 3 দিনের হিসাব করি, 3 দিনে দেখতে পাচ্ছেন যদি মার্কেট -5% থাকে, তাহলে ইথেরিয়ামের যে স্পটের যে ইথেরিয়াম মেইন কয়েনটা সেটি আমাদের কিন্তু $88.83 হয়ে যায় 5% মাইনাসে। তো এখানে এই লেভারেজ টোকেনটি কিন্তু 15% আমাদের ডাউন হবে, সেক্ষেত্রে আমাদের এখানে $60.78 হয়ে যায়। এছাড়া ডে ফোরে যদি আমরা আসি, দেখতে পাচ্ছেন 20% যদি মার্কেট আপ হয়ে যায় টোটাল মার্কেট, সেক্ষেত্রে ইথেরিয়ামের যেই মেইন ইথেরিয়াম আছে সেটি কিন্তু আমাদের তারা এখানে হিসাব করলে কিন্তু আপনি স্পট ট্রেডিংয়েই আপনার লাভের সংখ্যা বেশি দেখতে পাচ্ছেন। কারণ এখানে লাভ কম, লসও কম, আর এখানে লাভ বেশি হবে, লস হলেও বেশি হবে। আর একটা বিষয় দেখতে পাচ্ছেন এই 4 দিনের মধ্যে, এখানে কিন্তু 4th দিনে যদি আমাদের 20%ও মার্কেট আপ হয়, সেক্ষেত্রেও লেভারেজ টোকেনের আমাদের অতীতে যে লস বেশি হয়েছে সেটা কিন্তু রিকভার করা যাচ্ছে না, কিন্তু আমাদের ইথ যে নর্মাল কয়েনটা রয়েছে স্পট ট্রেডিংয়ে সেটি কিন্তু রিকভার হয়ে গিয়েছে। তো এই লেভারেজ টোকেনগুলোর আরেকটি অসুবিধা হচ্ছে এইখানে বাইন্যান্স হোক, FTX হোক অথবা MXC, যে কোনো এক্সচেঞ্জ সাইডে এই টোকেনগুলো আপনি বাই সেল ট্রেড করবেন, আপনাকে প্রত্যেক দিন একটা ফি দিতে হবে। সেটা বাইন্যান্স এখানে অল অ্যাভারেজ 0.01% চার্জ নিয়ে থাকে প্রত্যেক দিন, এছাড়া FTX নিয়ে থাকে 0.03% চার্জ। তো এটি কম মনে হলে এটি হিউজ, প্রত্যেক দিন যে পরিমাণে চার্জ নিবে, আপনি এটি যতই হোল্ড করে রাখবেন আপনার একটা কিন্তু চার্জ কেটে নিবে এক্সচেঞ্জ সাইটগুলো, যেটা স্পট ট্রেডিংয়ে আপনি একদিন থেকে আনলিমিটেড যতই হোল্ড করবেন আপনার কিন্তু চার্জ কাটবে না। সো এটি একটি ব্যাড দিক এই লেভারেজ টোকেনগুলোর। আশা করি লেভারেজ টোকেনগুলো আপ ডাউন বুল বিয়ার এই টোকেনগুলো সম্পর্কে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। এগুলো ট্রেড করা থেকে আমার সাজেশন হচ্ছে বিরত থাকেন, কারণ এখানে আমি অনেকদিন ট্রেড করে দেখেছি, পরীক্ষামূলক কোনোভাবে আপনি প্রফিট ধরে রাখতে পারবেন না, কারণ প্রত্যেক দিন একটা চার্জ দিতে হবে, প্লাস প্রত্যেকটা এক্সচেঞ্জ সাইট তাদের মন মতো এটিকে রিব্যান্ডেড করবে, নতুন করে লঞ্চ করে, ডিলেট করে ফেলে, বিভিন্ন কিছুর আপনি সম্মুখীন হবে। সব মিলিয়ে এখানে অনেকে লোভে পড়ে এসে এই ইটিএফ লেভারেজ টোকেনগুলোতে। তো এখানে লাভও বেশি লসও বেশি, সব মিলিয়ে আপনি লসের সম্মুখীন হবেন, আমি হিসাব দিয়ে দেখিয়েছি বিস্তারিত আপনাদেরকে। তো এরপরেও আপনি যদি করতে চান আপনার নিজের রিস্ক অনুযায়ী করতে পারেন, লাভ লস দুইটি আপনার।
ভিডিও শেষে একটি বিষয় মনে করে দিতে চাই, আপনি যদি ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন এখনই জয়েন করে নিন। এই চ্যানেলে 17,700 মেম্বার রয়েছে। এই চ্যানেলে ফ্রিতে সিগনাল মার্কেট আপডেট এভরিথিং পেয়ে থাকবেন। এছাড়া পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর করব সে নিয়ে যদি কোনো আপনার মতামত থাকে সেটি কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।